ওয়েলকাম, কেমন আছো বন্ধুগণ? আশা করছি তোমরা দারুণ ভালো আছো, খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদেরকে আমি কি বলছি বলো তো, আমাদের আজকে আমাদের বাড়ির মানে বাড়ি বলতে আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে আজকে একটা বিয়ে আছে, তো সেই জন্য আমি ভয়েস ওভারটা দিতে পারলাম না। আর এখন একটু খাবার কিছু বানাচ্ছি, তো কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আর তোমরা দেখতে থাকো। তো এই দেখো, গৌরাঙ্গীকে দুধ দিয়েছি, ও দুধ খেয়ে নিচ্ছে, দুধ পিডিয়াশোর, ও কথা বলছিল, কিন্তু বললাম না যে সাইডে বিয়ে হচ্ছে, সে ওখানে বাজনা বাজছে, তো সেই জন্য আজকে হলদি আছে। তো হলদিতে ওরা আলাদা আর কি অনুষ্ঠান করে, তারপরে একদিন পরে ওদের বিয়ে হয়, তো এখানে সমস্ত নিয়মকানুনই পুরো আলাদা। তো আমাদের একটা বিয়ের ইনভাইট হয়েছে, তো যদি সেখানে যাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এখন বলতে পারছি না কি করব, যদি যাই অবশ্যই শেয়ার করব। তো নতুন বন্ধুরা প্লিজ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এই দেখো, আমি হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি, আর এই স্টিলের হাঁড়িটা না আমি যখন মুম্বাইতে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম, এটা প্রায় আর কি 7 বছর হতে গেল। তো এই দেখো, এই যে জল বসিয়েছি, আর এই যে চালটা আমি প্রায় 2 ঘন্টার কাছাকাছি ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা অনেকটাই ভিজে গিয়েছে। আমি তোমাদের জুম ক্যামেরায় দেখাচ্ছি, চালটা কিন্তু একদম পরিষ্কার জলে রয়েছে, দেখো কী সুন্দর লাগছে তাই না দেখতে, চালটা অনেকটা বড় বড় হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে বাসমতি রাইস, তো এখানে বাসমতি রাইসের আর কি প্যাকেট অতটা পাওয়া গেলেও অতটা ভালো হয় না, তো লুজি আমি কিনে নিয়ে আসি, যেমন বস্তা বিক্রি করে, বস্তা থেকে 1 কিলো 2 কিলো এরকম যতটা লাগে কিনে নিয়ে আসি। তো এখানে দেখো, লঙ্কা কুচি করেছি, আদা কুচি, রসুন কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, আর গাজর কুচি করে নিয়েছি, আর ক্যাপসিকামটা আমি কোচাচ্ছিলাম, তো তোমাদের সেটা শেয়ার করা হয়নি, আর আমি চলো তোমাদেরকে বাকিটুকু শেয়ার করে দিচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে পেঁয়াজ পাতা নিয়ে এসেছি, পেঁয়াজ পাতাটা কাটতে হবে, এটাও কোনো কাটা বাকি আছে, আর ক্যাপসিকামও নিয়ে এসেছি, এটাও একটু কেটেছিলাম, আর এই যে দুটো রয়েছে দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে তাই না, আর এই যে কিছুটা লঙ্কাও দিয়েছে, আর হচ্ছে ধনিয়া পাতা এনেছি, ধনিয়া পাতাগুলো দেখতে না দারুণ লাগছে, দেখো কী সুন্দর চেরা চেরা পাতা। আর শীতের জিনিসের একটা সেন্ট আলাদাই, আর শীতের জিনিসের সিজনের জিনিসের সৌন্দর্যই আলাদা। তো এই দেখো কি দারুণ লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। আর অনেকদিন হয়ে গিয়েছে বেতশাকও খাওয়া হয়নি, কারণ এখন প্রায় শেষের দিকে বেতশাক, তো সেই জন্য না আর নিয়ে আসা হয়নি, কেমন পাকা পাকা বলে আর নিয়ে আসা হয় না। আর এদিকে জলটাও ফুটে গিয়েছে, তো এই দেখো এটা হচ্ছে ভিনিগার। তো এবার আমি এই জলটাতে এক আর কি ঢাকনাই, এক ঢাকনি আমি দিয়ে দেবো এখানে হচ্ছে ভিনিগার। তো আর এই যে এটা আমি তোমাদেরকে পরে শেয়ার করছি, আর এই যে সব কিছু আর একবার তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো সমস্ত কিছু তো কুচি করা হয়ে গিয়েছে, আর রান্নাও আমি বসিয়ে দিয়েছি। তো আজকে অনেকদিন পরে একটু অন্যরকম কিছু খেতে মন চাইছে, তো যেহেতু সোমবার থেকে প্রায় শুক্রবার পর্যন্ত নিরামিষ খেয়েছি, তো হাজবেন্ড বললো আজকে কিছু বানাও ননভেজ, তো সেই জন্য আজকে বানালাম। আর এই দেখো দিয়ে দিলাম 1 চামচ নুন, তো নুনটা দিলে কী হয়, চালের মধ্যে একটু নুন আর স্বাদ গেলে না বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্যই একটু দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখছো ভিনিগার নিয়েছি, তো এই ভিনিগারটা আমি এবার দিয়ে দেব। আর ভিনিগার দিতে হয় চালে কেন, তোমরা বিরিয়ানি করলে অবশ্যই দিতে পারো, পোলাও বানালে, কারণ ভিনিগারটা দিলে চালটা ভীষণ পরিষ্কার সাদা সাদা হয়, আর হচ্ছে চালটা ভেঙে যায় না, তো সেই জন্য আমি ভিনিগার দিলাম। অনেকে লেবু ইউজ করো, সেটাও করতে পারো, কিন্তু ভিনিগারটা ইউজ করতে পারো তোমরা, তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার। আর এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, যেন চালগুলো আর কি যখন হয়ে যাবে ভাতটা তখন কিন্তু ছাড়া ছাড়া হবে, একটার সঙ্গে একটা লেগে থাকবে না, তো সেই জন্যই। আর আমি কখনও বিরিয়ানি, ফ্রায়েড রাইস, পোলাও যা কিছু করি না কেন, আমি কিন্তু প্রেশার কুকারে ভাতটা করি না, আমি হাঁড়িতেই করে নিই, তাহলে আমার সুবিধা হয়। আর এই দেখো, এখানে ক্যাপসিকাম ভেজে নিয়েছি, আর নিয়েছি গাজর ভেজে, আর বাকিগুলো সামান সব এবার করবো। আর এই যে এখানে পেঁয়াজ পাতা কুচি করে রেখেছি, আর এখানে না চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, আর একটু রসুন কুচি, আর হলো সোয়া সস, তো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ একটু ব্যস্তই ছিলাম আর রান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো সেই জন্য। আর এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে চিকেনটা, আর এটা আমি কী রেসিপি বানাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে। তো এটা হাই ফ্লেমে যতটা ভাজবে না এটা আর কি চিকেনটা ততটাই জুসি থাকবে, আর কি শক্ত ভাবটা হবে না, তো সেই জন্যই। আর তোমরা অবশ্যই ম্যারিনেট করে
20 মিনিট রাখার চেষ্টা করো। আমার হাতে অতটা টাইম ছিল না বলে আমি 10 মিনিট রেখেছিলাম। তো তারপরে এটা হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, আর এটা সাদা তেল দিয়েই ভাজবে। আর এইদিকে দেখো ডিমটাও হাই ফ্লেমে ভাজতে হবে। এখানে দিয়েছিলাম একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। তো দেখো চিকেন আর ডিম আমি ভেজে রেখে দিয়েছি, তো চিকেনটা কতটা আর কি জুসি রয়েছে তো সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর এইদিকে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি, আর দিয়েছি লঙ্কা কুচি। তো এখানে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। তো তারপরে বাকি জিনিসগুলো যা যা লাগবে সেইগুলো আমি দেব। তো তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করতে পারিনি, তো এই পয়সাটা না একটু ভিজে গিয়েছিলো, তো সেটার জন্য আমি রান্না হয়ে গিয়েছে তো ওর উপরে দিয়ে রেখেছি যেন ঠিক হয়ে যায়। এই দেখো মিক্স ফ্রাইড রাইস বানিয়েছি আজকে, আছে রেস্টুরেন্টের মতো, দারুণ দারুণ টেস্ট হয়েছিল। আমি অবশ্যই নেক্সট দিন আরও ভালো করে শেয়ার করব রেসিপিটা। তোমরা এইভাবে অনেক একবার করে দেখো, দারুণ টেস্টি হয়। আর এখানেই করেছিলাম চিকেন কারি, তো দারুণ হয়েছিল চিকেন কারিটাও। এখানেও একটু আমি সয়া সস দিয়েছিলাম আর পেঁয়াজ পাতাও দিয়েছিলাম, তো দারুণ টেস্টি হয়েছিল। তো অনেকদিন পরে বানালাম, বেশ ভালোই লাগছিল। আর এইদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে নাইটের একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম, আর গ্যাস মুছে পুরোপুরি ক্লিন করে রেখেছি, যেহেতু সকালে আবার রান্নার আছে, হাজব্যান্ড কাজে যাবে, তো সেই জন্য আমি রাতের সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করে রেখে দিই, যেন সকালে ঘুম থেকে উঠেই তো আগে স্নান করে তারপরে রান্নাঘরে আসি, তো আর কি ঘর মুছে নিই তারপরে স্নান করে রান্নাঘরে আসি, তো সেই জন্য আমার সুবিধা হয়। আর এই থেকে মেয়েও বসে আছে আর জল দিয়ে গিয়েছে, ওই জন্য ব্যারেল দেখছো। তো মেয়ে বসে আছে হচ্ছে এখানে, আমি বললাম তুমি বসো, আমি বিছানাটা ক্লিন করে নিই, এবার ঘুমানোর টাইম হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় 11টা। তো আজকে যেহেতু হলুদ আছে আর বাইরে এতটা মিউজিক যে আমি তোমাদের একটু ভয়েস দিতে পারলাম না, পরে আমার ভয়েস দিতে হলো। আর মেয়ে এখানে বক বক করছিল, ও কিন্তু ভয়েস ওভার দিচ্ছে, দেখো ও ভিডিও করছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। তোমরা কমেন্ট কেন করো না আমি বুঝি না, কমেন্ট করো অবশ্যই। আর এই দেখো বিছানা আমার পুরো ঝাড়া কমপ্লিট, আর এবার মেয়েকে শুয়ে দেবো। ওর বিছানার জন্য কাঁথা আর পেপার রেখেছি, তো এখনও পেপার আর কাঁথা দিয়েই ঘুম পাড়াই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার নতুন ব্লগে দেখাবে, বাই।